অনেক বোন রমজান মাসে হায়েজ অবস্থায় রোজা রাখতে চাই, এতে তার ফায়দা হবে কি না বা রোজা রাখতে পারবে কি না? সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন প্রত্যেক মহিলার মাসিক একটা সমস্যা থাকে, এই সমস্যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক তাদেরকে নিষিদ্ধ এবং তাদেরকে রুখসত দেওয়া হয়েছে। রমজান মাসে কোনো মেয়ের যদি হায়েজ হয় তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পরবর্তী কাজা আদায়ের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। তারপরেও কোনো মা যদি ইচ্ছা করে যে আমি রোজা রাখতে পারি কি না বা রোজা রাখলে আমি সওয়াব পাবো কি না, সম্মানিত মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে রমজান অবস্থায় তোমরা যখন সিয়াম রাখবা এতে কোনো ফায়দা হবে না, তবে তোমরা পরবর্তীতে কাজা আদায়ের নির্দেশ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সূরা হাজ 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছে, কেউ যদি আল্লাহর কোনো বিধানকে সম্মান দেখায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকওয়াকে অনেক উঁচু লেবেলে করে দেয়। আলহামদুলিল্লাহ, তাহলে কোনো মা যদি এই রমজান মাসে হায়েজ অবস্থায় রোজা রাখতে চায় তাহলে সে মায়ের রোজা রাখতে পারবে, এতে কোনো সমস্যা হবে না, তবে তিনি কোনো ফায়দা বা কোনো সওয়াব পাবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার তাকওয়া পাওয়ার উদ্দেশ্যে রোজা রাখতে পারে এবং পানাহার থেকে বিরত থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো সওয়াবের আশা করা যাবে না বা কোনো সওয়াব তার জন্য বরাদ্দ দেওয়া হবে না, তবে পরবর্তীতে এই কাজাগুলো আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। সম্মানিত মা বোন, অনেক মা বোন হায়েজ অবস্থায় দরুদ শরীফ কিংবা তসবিহ তাহলিল পড়তে পারবে কিনা এই সম্পর্কে প্রশ্ন করেন। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা অবস্থায় কোনো মায়ের যদি হায়েজ হয় তাহলে তারা ইফতারেও অংশগ্রহণ করতে পারবে এবং স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে উযু করে, এবং তারা স্বাভাবিকভাবে দোয়া দরুদ তসবিহ তাহলিল নামাজ ও রোজা বাদ দিয়ে দরুদ তসবিহ তাহলিল যা কিছু আছে সব কিছু করতে পারবে এবং তারা একটু পরিষ্কার থাকবে, পাক পবিত্রও হয়ে সবার পরিবারের সবার সাথে তারা ইফতারে অংশগ্রহণ করতে পারবে।